মঙ্গলবার রাতে বিলোনিয়া সীমান্তবর্তী আমজাদনগর বিএসএফ ক্যাম্পের এলাকার নিরীহ গ্রামবাসীদের উপর তাণ্ডব লীলার অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। ভোটের মুখে এ ধরনের উত্তেজনামূলক সৃষ্টি ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জন মহিলা পুরুষ বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। বাড়িঘরে ঢুকেও ব্যাপক হামলা চালায় বিএসএফ, ভাঙচুর করে ঘরের জিনিসপত্র, অভিযোগ স্থানীয়দের। ঘটনায় জানা যায়, মঙ্গলবার রাতে আমজাদনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 5 নম্বর গেটের কাছ দিয়ে কাপড় সহ কিছু জিনিসপত্র বাংলাদেশে পাচার হচ্ছিল। এমন সময় বিএসএফ তাড়া করলে তার কাটা সংলগ্ন সেলিম মিয়ার বাড়িতে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়। তারপর বিএসএফ ক্যাম্প এবং তার কাটা সংলগ্ন বাড়িগুলিতে ব্যাপক হামলা চালায় জওয়ানরা, এমনটাই দাবি গ্রামবাসীদের। পরবর্তী সময়ে গ্রামের কিছু যুবককে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে প্রধান সহ পরিবারের লোকজন বিএসএফের কাছে সাদা কাগজে মুচলেকা দিয়ে সেলিম মিয়াকে ছাড়িয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। সেলিম মিয়ার অভিযোগ, বিএসএফ তাকে বেধড়ক মারধর করেছে। বাদ যায়নি 60-ঊর্ধ্ব মহিলাও, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিএসএফের তাণ্ডবের কথা বলতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এক স্কুলছাত্রী জানায়, তাকে পর্যন্ত ঘুম থেকে টেনে হিঁচড়ে উঠিয়ে ফেলা হয় এবং মারধর করা হয়। বিএসএফ 200 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের প্রতি এই ধরনের অভিযোগ এলাকাবাসীর এবং আক্রান্তদের। ঘটনা জানিয়ে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত বিচার চাইছে। তবে এই এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য হয় বলে জানায় এলাকাবাসী। যারা পাচারকারী তাদের সাথে বিএসএফের গোপন আতাত রয়েছে বলেও জানা যায়। মোটা অঙ্কের বিনিময়ে প্রতিনিয়ত আমজাদনগরের বিভিন্ন এলাকা দিয়ে চোরাচালান হচ্ছে। এই জায়গা দিয়ে পাচার করে ওই এলাকারই বাসিন্দা সুমন মিয়া, বাবা নুনতু মিয়া। গতকালেরও মালগুলি ছিল ওই সুমন মিয়ারই। সব জানার পরেও মোটা উৎকোচের বিনিময়ে সুমন মিয়াকে না ধরে সাধারণ মানুষের বাড়ি থেকে হামলা চালায় বিএসএফ। আমজাদনগরে এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগে অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কোনো কিছুরই বিচার পায়নি স্থানীয়রা বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রধান টধান যাই আমরা এখান থেকে আনছি, আনি এখন হাসপাতালে রাখছি, এখানে আমি ভর্তি করছি। তো যে মালগুলি বাজিয়ে এখান থেকে কাজ করতেছে, এরা এরা কি চিন? ওদের মাল চাইতে এবং সাধারণ মানুষের মাধ্যমে সাধারণ করে আর কি করছে আমার নির্ভাবে আমাকে কোন আমার দোষ না, আমাকে কেন এইভাবে মারছে তাদের বিরুদ্ধে আমি শাস্তি চাই। মামলা করছেন? মামলা তখন পুলিশে আছে, করছেন কেউ? আমি তো পয়সি লিখছে নাকি জানি। সবাই ঘুমাইছিলাম, খাওয়া দাওয়ার পরে স্যার ঘুমানোর পরে দেখি যে শব্দ হইতেছে ওইদিকে বর্ডারের দিকে। তখন আমরা অতটুকু জানি না, আমরা বাড়িতে অনেক বিয়ে সবাই হামলা করতেছে, ডাক দিতেছে, তখন তাইনে বাড়িছে ঘর থেকে। বাড়ানোর পরে তাইনের বাড়ি দিয়ে লেছে, কোনো কথা কবে চাঁদও দিছে না। বাড়ি দেওয়ানোর পরে তাইনের ওই কুতুর বউ বাড়িছে, ও তাইনেরও বাড়িতে শিক্ষক শুনে স্যার আমরা বাড়ির থেকে গেছি, আমরাও কোনো কথা কবে চাঁদ দিছে না। আমরাও লাড়ি দিয়ে মারছে, দেখেন কোন বাড়ি আছে পায়ের ভিতরে, এখন দেখার আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।